আসলে কি হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব আর করা গেলেও সেটা কিভাবে? আমার কাছে এরকম প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, সো তার জন্য আজকে ভিডিওটা তৈরি করতেছি বরাবরের মতো। আর আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্ট অফ অল আমি কথা বলবো হোয়াটসঅ্যাপের সিকিউরিটি নিয়ে। হোয়াটসঅ্যাপের সিইও অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের যে সিইও, তারা একই জন, সে হলো মার্ক জুকারবার্গ। সো সে একজন ভালো প্রোগ্রামার এবং তার পাশাপাশি সে সিকিউরিটি নিয়ে যথেষ্ট ভালো কাজবাজ করে। তো এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে লুপহোল থাকার সম্ভাবনা খুবই কম, কারণ মার্ক জুকারবার্গ প্রতিনিয়তই বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করে, যার ফলে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে থাকা যত বাগগুলো রয়েছে ওইগুলো বের হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম এই টাইপের যত অ্যাকাউন্ট রয়েছে এগুলো বাইরে থেকে ডাইরেক্টলি হ্যাক করাটা অনেক মুশকিল, এগুলো সাধারণ যে কেউ পারবে না। আর আসল কথা হলো কি যে পৃথিবীতে এরকম কোনো জিনিস নেই যেটা আসলে হ্যাক করা যায় না, কিন্তু তারপরেও ওইগুলো করতে গেলে আপনাকে অতিরিক্ত বুদ্ধিমান এবং হাই স্কিলড প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে হবে। এখন কথা, ক্যান ইউ রিয়েলি হ্যাক হোয়াটসঅ্যাপ? দেখেন, আমি যেমনটা বললাম যে এটা সিকিউরিটি অনেক করা এবং এটাকে হ্যাক করতে গেলে অনেক পাওয়ারফুল কম্পিউটার প্লাস একজন হাইলি ট্রেন্ড লোকের প্রয়োজন পড়বে, যে এগুলোর থেকেও বেশি জানে, অর্থাৎ যারা ফেসবুক ইনস্টাগ্রাম বানাইছে তাদের থেকেও বেশি জানে। আর ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কোনো এক ব্যক্তি বানায়নি, এটা অনেক লোকে মিলে তৈরি করছে। আর হোয়াটসঅ্যাপ অনেকটা সিকিউর, এটা ইন টু ইন ইনক্রিপশনে কাজ করে, সো এগুলো ডিক্রিপ্ট করা খুবই মুশকিল। অর্থাৎ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক অথবা আপনি যদি ইন্টারনেটের প্যাকেটগুলো রিসিভ করে এগুলোকে ডিক্রিপ্ট করতে চান, দেন এটা মুশকিল হবে, কারণ এগুলো আগে থেকেই ইনক্রিপ্ট করা। কিন্তু পৃথিবীতে এরকম কোনো জিনিস নেই যেটা আসলে হ্যাক করা যায় না। সো এই ক্ষেত্রে পসিবিলিটি আসে যে আমরা এটা করতে পারবো। তো এটা করতে গেলে সিম্পলি আমাদের হোয়াটসঅ্যাপকে ভুলে যেতে হবে, খেয়াল রাখতে হবে ইউজারের প্রতি, অর্থাৎ যে ব্যক্তি হোয়াটসঅ্যাপটা ইউজ করতেছে তার থেকে কীভাবে আমরা ইনফরমেশনগুলো নিতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেরা তিনটি উপায় বলবো, এই উপায়গুলো ফলো করে আপনারা হোয়াটসঅ্যাপ আশা করি হ্যাক করতে পারবেন। নাম্বার ওয়ান, স্পেয়ার। স্পেয়ার হলো সাধারণত এরকম এক ধরনের প্রোগ্রাম যেটা ভিকটিমের ফোনে ইনস্টল করে দিতে হয়। ভিকটিমের ফোনে ইনস্টল করে দেওয়ার পর তার যত টেক্সট মেসেজ অথবা বিভিন্ন ইনফরমেশন, যেমন স্ক্রিনশট অথবা সেই স্ক্রিনে কী কী করতেছে, এরকম যাবতীয় তথ্য আমরা পেতে পারি। সো এই স্পেয়ারগুলো ব্যবহার করে কিন্তু আমরা তার থেকে তার SMSগুলো নিতে পারতেছি। হোয়াটসঅ্যাপে সাধারণত লগ ইন করতে গেলে আমাদের OTP কোড লাগে, সো আমরা যদি ভিকটিমের ফোনের মেসেজগুলোই দেখতে পারি, দেন OTP কোডটা কী জিনিস? তো এইভাবে আমরা স্পেয়ার ব্যবহার করে কিন্তু যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারি। নাম্বার টু, কিউআর কোড স্ক্যানিং। আসলে এটা হ্যাকিং বলাটা ভুল হবে, কারণ এটা হোয়াটসঅ্যাপের নিজস্বই দেওয়া সিস্টেম। হোয়াটসঅ্যাপ আসলে তাদের হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটা সিস্টেম চালু করেছে। মনে করেন আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, দেন আপনি বাসায় আইসেন, ফোনে চার্জ নেই, কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, দেন ওই কিউআর কোডটা স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করা যায়। বাট কিছু লোক এটার বাজে ব্যবহার করে এবং ওই জিনিসটাই ব্যবহার করে সাধারণত তারা হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করে থাকে। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডের ওই কোডটা ফাঁকতালে তার ফোনটা নিয়ে স্ক্যান করে নেবেন, দেন তার পুরো টেক্সট মেসেজ এবং যাবতীয় যত জিনিস সব আপনার দখলে চলে আসবে। সো সাধারণত এরকম করেও কিন্তু করা হয়। নাম্বার থ্রি, লাস্ট বাট নট দ্য লিস্ট, ম্যাক স্পুফিং। ম্যাক অ্যাড্রেস অর্থাৎ ওয়াইফাইয়ের যেমন ম্যাক অ্যাড্রেস থাকে, ফোনের যেমন IMEI অ্যাড্রেস থাকে, সিমের যেমন ফোন নাম্বার থাকে, তো এরকম বিভিন্ন প্রকার যে কোডগুলো থাকে ওইগুলো কাজে লাগিয়ে কিন্তু করা যায়। তো এক্ষেত্রে এরকম একটা জিনিস হলো ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেসটা ব্যবহার করে। সো আপনার যে ভিকটিম অর্থাৎ যার হোয়াটসঅ্যাপটা আপনি হ্যাক করতে চাচ্ছেন তার যে ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেস ওইটা আপনাকে কপি করতে হবে। কপি করে আপনার ফোনে রুট করে আপনার ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে ওইটা ইউজ করতে হবে, দেন আপনি ইজিলি তার হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো OTP কোডের প্রয়োজন পড়বে না। অনেক সময় আমরা খেয়াল করেছি যে আমাদের ফোনে যদি অলরেডি হোয়াটসঅ্যাপ থাকে, দেন ওই ফোনে যদি আমরা আবার ফোনটা রিস্টার্ট করার পর অথবা সামহাউ আনইনস্টল করে ইনস্টল করতে গিয়ে ইনস্টল করতে যাই, দেন কিন্তু আমাদের পুনরায় হোয়াটসঅ্যাপে কোড আসে না, দেন অটোমেটিকলি এটা ডিটেক্ট করে নেয়। এর পিছনে গোপন কারণ হলো এই ম্যাক অ্যাড্রেসটা। সো গাইস, আমরা এই সিস্টেমগুলো ফলো করে হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারি, বাট এটা সম্পূর্ণ ইলিগাল এবং আমি আপনাদের বলবো না যে আপনারা এটা করেন। আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই জিনিসগুলো বললাম, আর এগুলো কখনো বাজে কাজে ব্যবহার করবেন না। জাস্ট আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে এইভাবে হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাক্সেস করা যায়, সো যাতে করে আপনি আপনার নিজের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওইটা সেফ রাখতে পারেন। আমার উদ্দেশ্য এই একটাই, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে আপনারা সেফ রাখবেন। সো মেনলি আপনারা এরকম জিনিসগুলো যেন না হতে পারে, আর নিজের ফোন অন্যের কাছে কখনো দিবেন না। আর তাছাড়া বুঝতেই তো পারতেছেন আপনার ফোনে কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল করা, মাসে একবার হলেও চেক করবেন, যাতে করে বুঝতে পারেন আপনি যে আপনার ফোনে কী ইনস্টল আছে আর কোন জিনিসটা আপনার অপ্রয়োজনীয় সেটা আনইনস্টল করে দেবেন, কারণ অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো আপনার ফোনের থেকে তথ্য চুরি করতে পারে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি নিয়ে আরও ভিডিও তৈরি করে থাকি। আর তাছাড়া আমাদের বেশ কিছু সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স রয়েছে, যেগুলো থেকে আপনারা বিভিন্ন প্রকার হ্যাকিং শিখতে পারবেন, যেগুলোর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। গুড বাই।